do not make a permanent decision on your temporary emotion. অর্থাৎ আমাদের কখনোই জীবনে একটা আমার ছোট্ট ইমোশনের উপরে বা টেম্পোরারি ইমোশনের উপর ডিপেন্ড করে একটা পার্মানেন্ট ডিসিশন নেওয়া উচিত নয়। ওকে, নেক্সট যেটা আমি আজকের আমার বিষয় একদম সরাসরি বিষয়ের মধ্যে ঢুকে যাই, সেটা হচ্ছে DSM-5 অনুযায়ী ক্লাস্টার বি এর যে চারটে পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, সেই চারটে ডিসঅর্ডারের মধ্যে একটি ডিসঅর্ডার সম্পর্কে আমি এখন আলোচনা করব। চারটে যে ডিসঅর্ডার আছে সেগুলো কি কি, এক হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, হিস্টোরিক পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যান্ড অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এই চারটে যে পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা বললাম অফ ক্লাস্টার বি, এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর কাজ কর, মানে কমন ক্যারেক্টারিস্টিক্স আছে এই চারটের পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে, সেটা হচ্ছে কি না একটা দ্য ড্রামাটিক ইমোশনাল ইরেটিক, মানে হচ্ছে কি এদের প্রত্যেকের মধ্যে একটা ড্রামাটিজম লক্ষ্য করা যায়, তার সাথে হচ্ছে ইমোশনাল যে ব্যাপারটা ইমোশনাল একটা ডিসব্যালেন্স লক্ষ্য করা যায়, আর সবটাই একটা আছে অনিশ্চিত বা ইরেটিক বিহেভিয়ার। তো এটা হচ্ছে এদের কমন ফ্যাক্টর চারটে পার্সেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে। এবারে আসি হচ্ছে হোয়াট ইজ তাহলে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু সাধারণত হচ্ছে 1-2% মানে ইন টোটাল পপুলেশন 1-2% মানুষের মধ্যে দেখা যায়। আরেকটা যেটা এর মধ্যে বলার, এটা কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। আচ্ছা, এবারে হচ্ছে কি তাহলে হোয়াট ইজ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে গেলে যেটা মাথায় আসে ফার্স্ট অফ অল, সেটাই হচ্ছে কি এভরিথিং ফিলস আনস্টেবল, সেটা তাদের রিলেশন রিলেটেড হোক, তার মুড রিলেটেড হোক, তার থিঙ্কিং রিলেটেড হোক, তার বিহেভিয়ার রিলেটেড হোক, অর্থাৎ তার সমস্ত ক্ষেত্রেই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা আনস্টেবিলিটি লক্ষ্য করা যায়। অর্থাৎ তার মুডটা যে একই রকম যায় তা নয়, কখনো উঠছে কখনো নামছে, মানে মুডের মধ্যে স্টেবিলাইজেশন স্টেবিলিটি নেই। তারপরে হচ্ছে তার থট প্রসেস যেটা, সেখানে তার অসুবিধা হয়, সেখানটাতেও হচ্ছে একটা ইনস্টেবিলিটি বা হচ্ছে যেটাকে বলে হচ্ছে আনস্টেবল একটা ভাব মনোভাব লক্ষ্য করা যায়। তারপরে তার রিলেশনশিপের ক্ষেত্রেও হচ্ছে আনস্টেবিলিটি লক্ষ্য করা যায়, এমনকি হচ্ছে তার থট প্রসেস বা বিহেভিয়ারের উপরেও সেম। তো এটা হচ্ছে পার্সোনালিটি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মূল যে কথা সেটা। এবারে আসি হচ্ছে কি যে DSM-5 অনুযায়ী যে নটা ক্রাইটেরিয়া কথা বলা হয়েছে, সেই নটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি মিনিমাম 5টা ক্রাইটেরিয়া ফুলফিল হয়, তখন হচ্ছে আমরা তাকে 5টা বা তার বেশি ক্রাইটেরিয়া যদি একটা মানুষের মধ্যে আমরা দেখতে পাই, তখন তাকে আমরা কিন্তু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলে থাকবো। আর একটা কথা, অবভিয়াসলি তাকে 18+ হতে হবে, তা নাহলে পার্সোনালিটি অ্যাসেস করা সম্ভব নয়। ওকে, তাহলে এবারে যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো বলি। নাম্বার ওয়ান হচ্ছে আনস্টেবল রিলেশনশিপ, অর্থাৎ হচ্ছে কি না নাম্বার ওয়ান হচ্ছে ফিয়ার অফ অ্যাডনমেন্ট, অর্থাৎ এদের মধ্যে সবসময় হচ্ছে একটা ফিলিং অফ লেফট অলোন, এরকম একটা মনোভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ আমাকে, মানে আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে যাবে বা আমাকে ভালোবাসে না বা আমাকে বাদ দিয়ে অন্য কিছু ভাবছে, এইরকম ধরনের একটা ফিলিং ইনসিকিউরিটি তাদের মধ্যে কিন্তু কাজ করে, একটা আনস্টেবল মনোভাব তার ইয়ের প্রতি কিন্তু তাদের মধ্যে কাজ করে, তার অপোজিট সেক্সের উপরে কাজ করে। নেক্সট আছে হচ্ছে আনস্টেবল রিলেশনশিপ, ডিউ টু দিস তাদের রিলেশনশিপটা কখনোই হচ্ছে খুব স্টেবল হয় না, কারণ তাদের মুডটা কিরকম, হয়তো সকালবেলায় তাকে বলছে তোমার মতো ভালো মানুষ কেউ হয় না, ইউ আর মাই এভরিথিং, এই ওই সেই এরকম, আবার হয়তো বিকেলবেলায় বলছে তোমার মতো খারাপ এরকম বাজে কেউ হয় না, মানে সেখানে কি হয় না এদের গ্রাফটা যদি দেখা যায় পুরো এরকম এরকম উঠছে নামছে। এটাকে বলা হয় হচ্ছে আইডিয়ালাইজেশন অ্যান্ড ডিভ্যালুয়েশন, মানে যাকে এই সকালবেলায় বলছে তুমি ভগবান, তুমি এই, তোমার মতন মানুষ হয় না, ইউ আর দ্য বেস্ট এরকম করে বলছে, বিকেলবেলায় হয়তো তাকেই বলছে ইউ আর দ্য ওয়ার্স্ট হিউম্যান বিং অফ দ্য ওয়ার্ল্ড, সেভাবে তাকে হয়তো রিপ্রেজেন্ট করছে। তো সেই ক্ষেত্রে কি হয় না এদের কিন্তু রিলেশনশিপের মধ্যে একটা আনস্টেবিলিটি লক্ষ্য করা যায়। নেক্সট আছে কি আনক্লিয়ার,
और शिफ्टिंग सेल्फ इमेज अर्थात হচ্ছে sometimes they may feel very good about them and sometimes they feel very hatred about themselves কখনো হয়তো নিজেকেই তাদের মনে হয় যে আমি খুব সুন্দর আমি খুব ভালো মানুষ এই আবার কোন কোন সময় হয়তো মনে করছে নিজেকেই নিজের খুব ভালো লাগছে না নিজেকেই নিজে পছন্দ করছে না এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় আর যার জন্য কি হয় এরা কিন্তু খুব সহজে দে চেঞ্জেস देयर জবস देयर फ्रेंड्स देयर লাভার্স देयर রিলিজিয়ন ভ্যালুস গোলস এন্ড ইভেন সেক্সুয়াল আইডেন্টিটি মানে এই এইটার কারণে কি হয় তারা যেহেতু দে আর নট স্যাটিসফাইড উইথ দেমসেলভস অনলি দে ইউজ টু ফ্রিকোয়েন্টলি চেঞ্জেস খুব তাড়াতাড়ি চেঞ্জ করে তাদের অনেকগুলো চাকরি হয়তো ছাড়ছে ধরছে এরকম একটা মনোভাব তাদের মধ্যে বন্ধু ছাড়ছে তারপরে হচ্ছে লাভার্স দে চেঞ্জ করছে রিলিজিয়ন এরকম আর কি তাদের মধ্যে একটা স্টেবিলিটি কিন্তু লক্ষ্য করা যায় না नेक्स्ट आज की इम्पालसिव सेल्फ डिस्ट्रैक्टिव बिहेवियर यस एट भीषण मेजर पॉइंट पर्सनलिटी लोके मानुष मध्य क्या देखा जाए भीषण भाव हाथ काटे हाथगुलर मध्य ब्लेड दिए दिए हाथ कटे पूरा दाग हो गए दोटो हाथे पाए मैं एरक एक सेल्फ हार्म टेंडेंसि क्योंकि लक्ष्य करा जाए जदिव মানে সেই অনেকের ক্ষেত্রে কি হয় ওই রক্তটা দেখেই তারা আর কি স্যাটিসফাইড হয় সেরকম ধরনেরও কিন্তু মানসিকতার লক্ষ্য করা যায় নেক্সট ইজ সেলফ হার্ম মানে হচ্ছে অনেক ক্ষেত্রেই বলে আমি সুইসাইড করে ফেলবো তুমি যদি এটা না করো মিন্স ওয়ান টাইপ অফ ব্ল্যাকমেলিং অর থ্রেটনিং এগুলো কিন্তু দিয়ে থাকে বা বলে থাকে তুমি কি আমাকে যদি বাইকটা কিনে না দাও আমি কিন্তু ছাদ থেকে ঝাঁপ দিলাম তুমি আমাকে মানে মা বাবাকে বলছে তোমাকে এটা দিতে হবে না কিন্তু আমি এটা করলাম এই ধরনের একটা থ্রেটনিং কিন্তু দিয়ে থাকে এই পার্সোনালিটির লোকেরা তো অনেক ক্ষেত্রেই হচ্ছে সেটা থ্রেটনিং ভেবে নেওয়াটাও সবসময় ঠিক নয় অনেক ক্ষেত্রে কিন্তু সত্যিই সেটা সে করেও ফেলতে পারে সো ফর দ্যাট উই হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট দেম নেক্সট আছে কি এক্সট্রিম ইমোশনাল সুইং ইয়েস তাদের ইমোশনটা খুব তাড়াতাড়ি মুডটা খুব তাড়াতাড়ি সুইং করে এই হয়তো খুব ভালো আছে পরের মুহূর্তে হচ্ছে ভীষণ অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে ভীষণ অ্যাঙ্গার থ্রো করছে এরকম ধরনের কিন্তু খুব তাড়াতাড়ি মুড সুইং করে नेक्स्ट आज क्रॉनिक फीलिंग ऑफ एम्प्टीनेस यस जेहेतु तादेर मध्ये एतटा अनस्टेबल तारा लाइफ लीड करे तो तादेर मध्ये एकटा लोनलीनेस तारपरे नथिंग इज विथ मी माई सेल्फ बा आई एम नोबडी एरकम एकटा मनोभाव किन्तु तादेर मध्ये जन्माय ए पर्सनालिटी मानुषदेर मध्ये नेक्स्ट आछे कि फीलिंग अफ सस्पिशियस और आउट अफ टच विथ रियलिटी अर्थात हच्छे कि अनेक क्षेत्रे तादेर मध्ये एकटा पैरानॉइड थिंकिंग चले आसे मीन्स सस्पिशियसनेस दैट बैक अफ द माइंड हयतो भाबछे आमाके निये केउ प्लान करछे आमाके केउ पछन्द करे ना बा আমার মা বাবা আমার ভাই বোনদেরকে বেশি ভালোবাসে আমাকে ভালোবাসে না এরকম একটা ইনসিকিউরিটি বা এরকম একটা মনোভাব কিন্তু তাদের মধ্যে চলে আসে সাধারণত আরেকটা যেটা বলছে কি আউট অফ টাচ উইথ রিয়েলিটি অর্থাৎ এরকম এটাকে মনে করা হয় যে অনেক সময় তারা মনে করে যে আমার শরীর থেকে আমার মানে আমার সোল থেকে আমার বডিটা আলাদা হয়ে যাচ্ছে বা আমার হাতটা আমার থেকে সরে যাচ্ছে এরকম এই বিষয়টাও কিন্তু তাদের মধ্যে কখনো কখনো কাজ করে সেটাকে বলা হয় কি আউট অফ টাচ উইথ রিয়ালিটি অ্যান্ড দ্য লাস্ট ক্রাইটেরিয়া ইজ দ্য ইজ এক্সপ্লোসিভ অ্যাঙ্গার মানে হঠাৎ হঠাৎ ভীষণ শর্ট টেম্পার প্রচুর রেগে গেল ভাঙচুর করলো এরকম ধরনের কিন্তু একটা মনোভাব মানে বিহেভিয়ারও কিন্তু লক্ষ্য করা যায় এই কি বলে এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে এবারে বলা যাক যে ট্রিটমেন্ট ইয়েস আগে কিন্তু মনে করা হতো যে বর্ডারলাইন পার্সোনালিটিকে সারানো যায় না বা সারানোর ইজ ভেরি ডিফিকাল্ট বাট এখন কিন্তু উইথ সাইকোথেরাপি আমাদের যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আছে এইসব থেরাপির মধ্যে দিয়ে কিন্তু এই পার্সোনালিটির লোকদের আস্তে আস্তে তাদের থিঙ্কিংটাকে তাদের মানে থট প্রসেসটাকে আস্তে আস্তে চেঞ্জ করিয়ে কিন্তু দে ক্যান লিভ আ ওয়ান্ডারফুল লাইফ এমনও বলা হয় মানে যারা মানে বাইপোলারের পেশেন্ট বা ডিপ্রেশনের পেশেন্ট তাদের থেকে অনেক বেটার ভালো অনেক বেটার লাইফ লিড করতে পারে যদি প্রপার মানে কাউন্সেল মানে প্রপার যদি ট্রিটমেন্ট পায় অবভিয়াসলি এখানে মেডিকেশনের কোনো জায়গা নেই বাট উইথ সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সেলিং দে ক্যান লিভ আ ওয়ান্ডারফুল লাইফ আচ্ছা এবারে তাহলে একদম সব জিনিসটাকে একদম সামারাইজ করে বলা যায় যে কী কী দেখলে আমরা উই ক্যান রিকগনাইজ বিপিডি নাম্বার ওয়ান হচ্ছে ফিলিং এমটিনেস ইয়েস দে আর ফ্রম ইনসাইড দে আর ভেরি এমটি
একটা এমটিনেস লক্ষ্য করা যাবে। তারপরে হচ্ছে কি ইমোশনাল একটা ইয়ে থাকে, ভেরি কুইকলি অ্যান্ড অফেন এক্সপেরিয়েন্স এক্সট্রিম স্যাডনেস অ্যাঙ্গার অ্যান্ড অ্যাংজাইটি। খুব তাড়াতাড়ি তাদের মধ্যে হচ্ছে স্যাডনেস অ্যাঙ্গার অ্যান্ড অ্যাংজাইটি কিন্তু লক্ষ্য করা যায়। কনস্ট্যান্টলি আফ্রেড দ্যাট দ্য পিপল আই কেয়ার অ্যাবাউট উইল অ্যাবান্ডন মি অর লিভ মি, আমি যাকে খুব পছন্দ করি যা ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যাবে, এরকম একটা ইনসিকিউরিটি তার মধ্যে কিন্তু ভীষণভাবে কাজ করে। নেক্সট আছে কি মোস্ট অফ দ্য রোম্যান্টিক রিলেশনশিপস আর ইন্টেন্স বাট আনস্টেবল, সে কিন্তু সত্যিই মন থেকে খুব ভালো বেশি আর কি রিলেশনশিপগুলো তৈরি করে ভালোবাসে, কিন্তু হি ইজ আনএবল টু মেক ইট আ স্টেবল রিলেশনশিপ, খুব তাড়াতাড়ি কিন্তু সেটা আনস্টেবল মানে ভেঙে যায়। নেক্সট হচ্ছে দ্য পিপল ইন দেয়ার লাইফ দ্যাট দে ফিল দ্যাট ড্রামাটিক দ্য পিপল ইন দেয়ার লাইফ দে ফিল দ্যাট ড্রামাটিক্যালি দে চেঞ্জ ফ্রম ওয়ান মোমেন্ট টু দ্য নেক্সট অ্যান্ড দে অলওয়েজ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই, এই যে তাদের মধ্যে যে মুড চেঞ্জিংটা হয় বা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় সেটা কিন্তু তারা যে ইচ্ছে করে করছে সেটা অবভিয়াসলি নয়, সেটা তারা নিজেরাও চায় না যে এটা তাদের সাথে হোক, বাট ইট হ্যাপেন্স ইট হ্যাপেন্স উইথ দেম, এটা কিন্তু তাদের সাথে হয়ে থাকে, তারা নিজেরা যে ইচ্ছে করে করছে সেটা কিন্তু কখনোই নয়। নেক্সট আছে কি দে অফেন টু ডেঞ্জারাস অর আনহেলদি সাচ অ্যাজ আনহেলদি ওয়ার্ক, যেরকম হচ্ছে রেকলেস ড্রাইভিং করছে, আনসেফ রেকলেস ড্রাইভিং, তারপর হ্যাভিং সেক্স, ড্রিঙ্কিং, ইউজিং ড্রাগ ইত্যাদি ইত্যাদি হচ্ছে কনজিউমিং ড্রাগ, মানে এই ধরনের হচ্ছে বিভিন্ন রেকলেস আনহেলদি লাইফ লিড করে। নেক্সট আছে কি দে হার্ট দেম সেলস এনগেজ ইন সেলফ হার্ম বিহেভিয়ার সাচ অ্যাজ কাটিং থ্রেটনিং সুইসাইডিয়াল অ্যাটেম্পস ইত্যাদি কিন্তু এরা করে থাকে। হ্যাঁ, নিজে হাত কাটা, সুইসাইড অ্যাটেম্প করা বা হচ্ছে থ্রেট করা, আমি কিন্তু এটা করছি এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করা, এগুলো কিন্তু এরা করে থাকে। অ্যান্ড ওয়েন দে ফিল ইনসিকিওর ইন দেয়ার রিলেশনশিপ দে ট্রেন টু ল্যাশ আউট অ্যান্ড মেক জেস্টার্স টু কিপ দ্য আদার পার্সন ক্লোজ, অনেক সময় অনেক ধরনের হয়তো ড্রামাটিক ইয়ে করে যে তুমি আমার ছেড়ে চলে গেলে কিন্তু আমি এই করে ফেলবো ওই করে ফেলবো, করে নিয়ে তাকে কিন্তু কাছে আগলে রাখতে চাই এই ধরনের। তাহলে টোটাল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা লক্ষ্য করি হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে। বাট গুড নিউজ ইজ দিস দ্যাট উইথ প্রপার সাইকোথেরাপি অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট উইথ কাউন্সেলিং এই ধরনের মানুষদের কিন্তু একদম খুব সুস্থ সুন্দর একটা জীবন তারা লিড করতে পারে। আজকে তাহলে এখানেই শেষ করছি। নেক্সট আমার ভিডিওটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। থ্যাংক ইউ।